আগামীকাল জলপাইগুড়ির মালবাজারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী সেই দিন একটি অতিথি নিবাসে রাত্রিবাসের পর মঙ্গলবার মাল নদীতে বানে দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের সঙ্গে তিনি দেখা করতে পারেন বলে সূত্রের খবর এরপরে মালবাজারে তার একটি প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে পরে বিকেলে মাল আদর্শ বিদ্যালয়ের মাঠে একটি রাজনৈতিক জনসভাতেও অংশ নেবেন তিনি বুধবার দার্জিলিংয়ের শিলিগুড়িতে পুলিশের একটি বিজয়া সম্মেলনীতে তার অংশ নেওয়ার কথা রয়েছে ওই দিনই তিনি কলকাতায়